সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে সকলকেই জানাই ঈদ মুবারক। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রফেশনাল একটা পোস্টার ডিজাইন করে দেখিয়ে দিব। দেন এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনাকে বাধ্যতামূলক, কারণ এই ভিডিওতে 6 ডিজিট একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। সে পাসওয়ার্ডটা আপনাকে সংগ্রহ করতে হবে। দেন ওই পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনি ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা প্রেস করলেই কিন্তু আপনাকে একটা PLB ফাইল দিয়ে দিবে। দেন PLB ফাইলটি আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন কোনো প্রকার প্রবলেম হলে আপনি ডিসক্রিপশনে মেইল পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করতে পারেন। দেন আপনার PLB ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনি পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেবেন। দেন এই অ্যাপসটার লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেন আপনি উপরে 3 ডটে ক্লিক করে ওপেন PLB ফাইলে ক্লিক করে PLB ফাইলে ক্লিক করে আপনি মেমোরিতে চলে আসবেন। দেন ডাউনলোড অপশন দেখতে পারতেছেন, এই জায়গায় ক্লিক করে আপনি আপনার PLB ফাইলটি পেয়ে যাবেন, যে PLB ফাইলটি আপনি পাসওয়ার্ড সংগ্রহ করে ডাউনলোড করেছেন। দেন PLB ফাইলটিতে টাচ করে তো ওপেন অনলিতে ক্লিক করে দেবেন। দেন আপনি দেখতে পারবেন যে আপনার PLB ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আপনি উপরের এই আইকনটিতে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে তো সবগুলো টেক্সটই কিন্তু এক্সট্রা একটা ভার্সনে রয়েছে। আপনি চাইলে লগগুলো ছুটিয়ে নিয়ে আপনি সব টেক্সটই চেঞ্জ করে নিতে পারবেন। দেন আপনি উপরের প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আপনি এই জায়গায় নামটা লিখে দিবেন আপনার। দেন আমি লিখে দিচ্ছি, দেখেন আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো মোহাম্মদ নাজমুল হাসান লিখে আমি ওকেতে যদি প্রেস করি তাহলে দেখতে পারবেন যে নামটা এই জায়গায় লেখা হয়ে গেছে। দেন আপনি চাইলে কালার গ্রেডিং করতে পারেন, যে কোনো কালার দিয়ে দিতে পারেন। দেন আপনি চাইলে ফ্রন্টে ক্লিক করে আপনি আপনার মাই ফ্রন্টে গিয়ে আপনার যে পছন্দের ফ্রন্টটা রয়েছে সেটা সিলেক্ট করে আপনি চাইলে আপনার নামটিকে স্টাইলস করে নিতে পারেন। দেন আপনি এই স্টাইলস ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ডিসক্রিপশন চেক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। দেন দেখতে পারতেছেন যে নাম লেখা হয়ে গেলে আপনি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এরকম একটা ফটো। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন চেক করে আপনি কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনি অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন সেই ভিডিওটা দেখে। দেন আপনি সিম্পলি গ্যালারিতে এসে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন। দেন আপনারা দেখতে পারতেছেন যে অ্যাড হয়ে গেছে। দেন আপনি চাইলে এই ফটোটাকে যে কোনো জায়গায় বসিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন দেখতে পারতেছেন যে নামটাও লেখা হয়ে গেছে, আপনি চাইলে নামের টেক্সটগুলো চেঞ্জ করতে পারতেছেন, দেখতে পারতেছেন স্ক্রিনে। দেন আপনি চাইলে এরকমভাবে যে কোনো টেক্সটটি কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন, প্রতিটা টেক্সটেরই কিন্তু আলাদা ভার্সন রয়েছে। আপনি চাইলে যে কোনো টেক্সটেরই আপনি ফ্রন্ট সাইজ আপনি মিলিয়ে নিতে পারেন। দেন আপনি কিন্তু ফুল ভিডিওটি দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেন আপনি পাসওয়ার্ডটি সংগ্রহ করে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে PLB ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলেই কিন্তু আপনি সিম্পলভাবে এরকমভাবে যে কোনো জিনিসই চেঞ্জ করে নিতে পারবেন। দেন এই ছিল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইন। সো গাইস, আমার পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই আবারও জানাচ্ছি ঈদ মুবারক। ঈদের দাওয়াত রইল, আইসেন আমাদের জেলায় বেড়াইতে। দেন আপনি আমার অ্যাড্রেসটা পেয়ে যাবেন অ্যাবাউট সেকশনে গিয়ে চ্যানেলের। দেন এই ছিল আজকের মূলত ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।